एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। दायित्वप्राप्त आर्थिक दिक থেকে পিছিয়ে থাকা 1000 নির্মাণ আবাসিক ফ্ল্যাটের লাইট হাউস প্রকল্পের পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী। 22 ডিসেম্বর বুধবার 2021 ইংরেজি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজধানী আগরতলার আখাউড়া রোডে আইসিডি সংলগ্ন এলাকায় নির্মাণ 1000 আবাসিক ফ্ল্যাট এর লাইট হাউস প্রকল্পের কাজ 2022 ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী নির্মাণ এলাকাটির বিভিন্ন দিক ঘুরে দেখেন। নিম্ন আয়ের গরিব অংশের জনগণের মধ্যে বর্ধিত মূল্যে এই সব ফ্ল্যাটগুলো বণ্টন করা হবে বলে মুখ্যমন্ত্রী বলেন। বলতে গিয়ে তিনি আরো যা বললেন, তো সেই দিশাতে ত্রিপুরা সরকার চিন্তা করছে, সমস্ত ইঞ্জিনিয়াররা এসে দেখুক, বুঝুক, প্র্যাকটিক্যালি জানুক এই সুযোগটা পেয়েছে। এটার জন্য দেখার জন্য চেন্নাই যেতে হবে না, আগরতলাতেই দেখবে। ধর্মনগর থেকে এসে বিডব্লিউডির বিল্ডিং বিভাগের যারা ওই ডিভিশনে রয়েছে এসে এখানে 3-4 ঘন্টা এসে দেখে যেতে পারে। ইটের জন্য একটা সমস্যা হচ্ছে বা কাঁচামালের জন্য সিমেন্ট কিছু একাংশ ব্যবসায়ীরা এগুলো মুনাফা লাভের জন্য এরকম কাজ করছে বলে দেওয়া হয়েছে। ডিএম দেরকে তার বিষয়ে ডাইরেকশন গিয়েছে, কোনো ব্যবসায়ী মুনাফা লাভের চেষ্টা করলে তার মুনাফা কিভাবে কম করা যায় তার ব্যবস্থা সরকার খুব কঠোর ব্যবস্থা নেবে। যা ভূকম্পরোধক আর এই টেকনোলজিতে এটা শুধু ভারতবর্ষের মধ্যে, শুধু নিউজিল্যান্ডের এই টেকনোলজিতে শুধু ত্রিপুরাতেই তৈরি হচ্ছে। এখন সেগুলো তৈরি হচ্ছে, আপনি দেখছেন যে সেখানে এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে পুষ্কণী ছিল, পন্ড ছিল, তো সেখানে মাটি ফিলিং করে তৈরি করা হয়েছে। এখানে যে 1700-1800 কাছাকাছি পাইলিং করা হয়েছে সেটা প্রায় 100 ফিট নিচে গিয়েছে, মানে 10 মঞ্জিলা মানে 10 তলা বিল্ডিং নিচে করে তারপর এটাকে তোলা হয়েছে, কারণ স্ট্রেংথের জন্য। আর এখন যেটা উপরে চলে এসছে আপনারা দেখেছেন একটা ফ্ল্যাট চলে আসছে, এখন সেগুলোর যে ফ্রেমগুলো আলাদা করে ফ্রেম তৈরি করা হয়, আর এই ফ্রেমগুলো অটোমেটিক তৈরি মানে তৈরি করা হচ্ছে আলাদা আলাদা জায়গাতে, এখানে 2টা জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে। আর ফ্রেমগুলো লাগাতে বেশিক্ষণ ওদের সময় লাগে না, ফটাফট দেখবেন যে স্টিল ফ্রেমগুলো লাগাবে আর তার ওয়ালগুলো ফিট করে দেবে, তো সময়ের আগে বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো এক সময় যেটা এক নিচে 10 তলা উপরে 7 তলা মানে একতারা দেখে 17 তলা বিল্ডিং এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া। রিপোর্ট এবিসি নিউজ এজিটি লাইভ।